Assalamu alaikum. Welcome to Tech World. আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল পাসকি সেট করবেন। গুগলের একটা নতুন ফিচার গুগল পাসকি। আমরা সাধারণত পাসওয়ার্ড দিয়ে থাকি বিভিন্ন জায়গায়, পাসওয়ার্ড মনে রাখার একটা ঝামেলা আছে। সেক্ষেত্রে গুগল নিয়ে আসছে পাসকি। এটা ইউজ করলে আপনাকে পাসওয়ার্ড আর মনে রাখার কোনো প্রয়োজন নাই। পাসকিটা এমন একটা জিনিস যে আপনার পাসকি দেওয়া থাকলে আপনার পাসওয়ার্ড যদি কেউ জেনে থাকে তারপরেও সে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবে না, কারণ পাসকিটা আপনার কাছে থাকবে এবং আপনি এই আপনার ফোনের মাধ্যমে এটাকে আপনি কন্ট্রোল করবেন। পাসকিটা হতে পারে কোনো প্যাটার্ন, হতে পারে আপনার কোড, হতে পারে অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট হতে পারে। সো চলুন দেখি কীভাবে এটাকে সেট করতে হয়। ফার্স্টে আমি আপনি একটা ক্রোম ব্রাউজারে চলে যান। এখান থেকে আপনার যে কোনো একটা অ্যাকাউন্টে যান। আমার এই অ্যাকাউন্টেই গেলাম। দেখুন উপরে অনেকগুলো অপশন দেখাচ্ছে, হোম, পার্সোনাল ইনফো, ডাটা প্রাইভেসি, সিকিউরিটি। আমরা এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করব। এই তো এখানে একটা অপশন আছে যেটা পাস কি অ্যান্ড সিকিউরিটি কি, এখানে ক্লিক করব। এখানে কন্টিনিউ ক্লিক করব। ইউজ ইওর স্ক্রিন লক, এখানে আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন অথবা আপনি প্যাটার্নও দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন, কারণ ফিঙ্গারপ্রিন্ট আপনি ছাড়া আর কেউ এটাকে ইউজ করতে পারবে না। আপনি চাইলে প্যাটার্ন ইউজ করতে পারেন, আমি আসলে এখানে প্যাটার্নটা ইউজ করি। এবার কন্টিনিউ। স্টার্ট ইউজিং ইওর পাসকি। আচ্ছা, এখানে আমার ফোনটা দেখাচ্ছে যে অটোমেটিক্যালি ক্রিয়েটেড পাসকি, অ্যান্ড্রয়েড ডিভাইস অটোমেটিক্যালি ক্রিয়েটেড পাসকি ফর ইউ হোয়েন ইউ সাইন ইন টু ইউর গুগল অ্যাকাউন্ট। আমার ফোনের এখানে এটা দেখাচ্ছে। ইউজ পাসকি, ইউ ক্যান নাও ইউজ ইউর পাসকি টু সাইন ইন। আমরা জাস্ট এখানে ডান দিয়ে দিলাম। ইউ আর অলসো জাস্ট ট্রাই ইট নাও। আমি ট্রাই করি দেখি। এই তো এখানে আমার একটা যেহেতু প্যাটার্ন দিয়েছিলাম, প্যাটার্নটা চাচ্ছে, প্যাটার্নটা দিয়ে দিলাম। প্যাটার্নটা দিলাম, কন্টিনিউ করলাম, চলে আসছে ইউ আর অলসো জাস্ট ডান। তো আপনি এই সিম্পল ওয়েতে আপনার ফোনে পাসকিটা অ্যাড করে নিতে পারেন। এটা গুগলের একটা নতুন ফিচার, এটা আসলে অনেক কার্যকরী এবং আস্তে আস্তে হয়তো পাসওয়ার্ডের পরিবর্তে পাসকিটাই চলে আসবে। পাসওয়ার্ডটা হয়তো আর এভাবে ইউজ নাও হতে পারে, কারণ পাসওয়ার্ড মনে রাখাও সমস্যা। পাসকিটা আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পাসওয়ার্ড দিতে হয়, এটা মনে রাখা আসলে একটু কষ্টকর। বাট পাসকিটা আসলে আপনি একটা পাসকি দিয়ে আপনার একটা ফোনে অ্যাকাউন্টগুলো ম্যানেজ করতে পারবেন। ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।